এটা কোন গ্রাম? রহিমপুর গ্রাম পঞ্চায়েত। এখানে আজকের এই সভায় মোট কতজন যোগদান করাচ্ছে? এখানে আমাদের 15 পরিবারের 60 ভোটার বিক্রমাতার পতাকা তুলে সামিল হয়েছেন। মহারাজা প্রদ্যুৎ বিক্রম মানিকের আদর্শ, ওনার চিন্তা চেতনা এবং অস্তিত্বের লড়াইয়ে এখানে হিন্দু হোক, মুসলমান হোক, মণিপুরি হোক, সবাই আমরা এখন অস্তিত্বের লড়াইয়ে আমরা সামিল হয়েছি। মহারাজার তিপ্রামাথার ঝান্ডা তোলে এখানে সবার একই লক্ষ্য যে আগামী 2023-এ আমরা মেইন মকসদ যে আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য তিপ্রামাথার সরকার বানাতে হবে। তো এখানে কি সবাই কোন পার্টি থেকে আসছে? এখানে সিপিএম, বিজেপি, বিশেষ করে সিপিএম পরিবার থেকে এখানে সামিল হয়েছেন। আচ্ছা, শুনেছি এখানে বিজেপি থেকে কোন রানিং মেম্বার এখানে এসছে? বিজেপি থেকে রানিং মেম্বারও আছেন আমাদের এখানে। আপনার নাম কি? আবুল কাসেম। আপনি কি বর্তমান রানিং বিজেপির মেম্বার? আপনি কেন ছাড়লেন বিজেপি? বিজেপির কার্যকলাপ ভালো না। তা আপনি কি তিপ্রামাথায় যে যোগদান করেছেন, তিপ্রামাথা পার্টি সম্বন্ধে জানেন? জানি। আপনি মহারাজাকে ভালোবাসেন? ভালোবাসি। আচ্ছা কাকা, আপনার নামটা বলেন একটু। ফিরোজ মিয়া। আপনি তিপ্রামাথায় কেন যোগদান করলেন? তিপ্রামাথায় যোগদান করছি মহারাজার ন্যায়নীতি ভালো লাগছে, এই যে আপনার মসজিদ মাদ্রাসা ভাঙছে, হ্যাঁ, কৃপা প্রদ্যুত কিশোর দেবর্মা এই মসজিদ মাদ্রাসা রক্ষা করছে, এক কথার বিনিময়ে আমরা মসজিদ মাদ্রাসা রক্ষা করছি। তাহলে আমরা ইডিয়ে ভালোবাসি, আদর্শ ভালোবাসি, এর লাগে আমরা তিপ্রামাথার যোগ দিচ্ছি। আগে কোন পার্টি করতেন? আগে তো বিজেপি করতাম, এরপরে সাইডা দিছি, দল করছি না, কোনোদিন বইয়ে দিছি। কাকা আপনার নাম কি? আমার নাম নুরুল ইসলাম। আপনি আগে কোন পার্টি করতেন? আমি আগে তৃণমূল করতাম। আচ্ছা, তো এখন তিপ্রামাথায় যোগদান করে আপনার কাছে কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। কিটাই মনে করো যে আমি এখন তিপ্রামাথার সামিল হয়ে গেছি, মুসলমানের ভালোবাসা তিপ্রামাথা, এর লাগে আমরা মুসলমান সবার লইয়া, আমরা হিন্দু মুসলমান সবার লইয়া আমরা এখানে আছি, সব জাত লইয়ে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে।